চাচি সাহস সঞ্চয় করে প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়ে বলল, রুবেলের মেহমান মানে আমাদেরও মেহমান, আপনি দয়া করে ঘরে এসে বসেন ভাই। মেহেদি ইতস্তত করে বলল, না না আমি এখানেই ঠিক আছি, গলাটা খুব শুকিয়ে গেছে, ওই যে ওই চাপকলটাতে দেখে পানি পান করার জন্য এসেছিলাম। চাচি বলল, তা বললে কি হয়, এত পরপর ভাবেন কেন, আসুন না। হঠাৎ এই মহিলা গদগদ কণ্ঠস্বর শুনে মেহেদির কেমন যেন লাগছে। এই মুহূর্তে আশালতাকে এক পলক দেখার ভূত মাথায় চেপেছে, না দেখা পর্যন্ত শান্তি নেই। তবে এরপরে ঠিক কী ঘটতে চলছে তা আন্দাজ করতে পারলো না মেহেদি। সরল মনে চাচির ঘরে গেল। চাচি ইচ্ছে করে মেহেদিকে আশালতার ঘরে নিয়ে গেল, একটা চেয়ার টেনে নিয়ে নিচু কণ্ঠে বলল, বসেন ভাই, শুধু পানি খাবেন কেন, আমি একটু পানির সাথে নাস্তাও নিয়ে আসি। না না তার কোনো দরকার নেই, তা বললে কি হয়, গাছের পাকা আম আছে অনেক মিষ্টি, একবার খাইলে জীবনেও ভুলবেন না, আমি যাব আর আসব। চাচি চলে গেল, মেহেদি একটা চেয়ার পেতে বসল, গাটা আবারও গরম হয়ে উঠছে, বোধহয় জ্বরটা বাড়ছে। খাটের মাঝে গুটি গুটি মেরে শুই ঘুমিয়ে আছে আশালতা, কোমরে ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে লেপটে আছে। মেহেদি পূর্ণ দৃষ্টি মেলে আশালতার দিকে তাকালো, পায়ের নিচে কী যেন শিরশির করছে, মাথা ঝিমঝিম করছে, চোখের দৃষ্টি ঝাপসা। আশালতার মায়াবী মুখের দিকে অপলক তাকিয়ে রইল মেহেদি, কী এমন জাদু আছে এই মুখে, একবার তাকালো চোখ ফেরানো যায় না, মুগ্ধতার রেশ সহজে কাটতে চায় না। আশালতাতে এতটাই মগ্ন ছিল মেহেদি, সময় কোথা থেকে ছুটে চলে গেছে বুঝতেই পারলো না ছেলেটা। ধ্যান ভঙ্গ হলো, আশালতাকে আবারও গরম হয়ে উঠেছে, বোধহয় জ্বর বাড়ছে। খাটের মাঝে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আশালতা, কোমর ছুঁই ছুঁই সুন্দর চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে লেপটে আছে। মেহেদি সম্পূর্ণ দৃষ্টি মেলে আশালতার দিকে তাকালো, পায়ের নিচে কী যেন শিরশির করছে, মাথা ঝিনঝিন করছে, চোখের দৃষ্টি ঝাপসা। আশালতার মায়াবী মুখের দিকে অপলক তাকিয়ে রইল মেহেদি, কী এমন জাদু আছে এই মুখে, একবার তাকালে চোখ ফেরানো যায় না, মুগ্ধতা রেশ সহজে কাটতে চায় না। আশালতা তাই এতটাই মগ্ন ছিল মেহেদি, সময় কোথা দিয়ে ছুটে গেল ছেলেটা বুঝতেই পারলো না। ধ্যান ভাঙল আশালতাকে জেগে উঠতে দেখে, মেহেদিকে দেখে ঘুমের রেশ ছুটে গেল আশালতার, ভীত চোখে মেহেদির দিকে এক পলক তাকালো, পেটের ভিতর অসম্ভব কাঁপছে, এই অপরিচিত মানুষটা কখন ঘর এলো, ছি ছি লোক জানাজানি হলে লজ্জার শেষ থাকবে না। আশালতা হাত বাড়িয়ে ওন্না খুঁজল, আশেপাশে ওন্না পেল না, স্পষ্ট মনে আছে বালিশের সময় বালিশের পাশেই ওন্নাটা রাখা ছিল, তাহলে গেল কোথায়, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, এই ঘরে আর কোনো জামাকাপড় নেই। অতিরিক্ত লজ্জায় সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, দুই হাত দিয়ে বুক আঁকলে ধরে ঝরঝর করে কেঁদে দিল আশালতা। আশালতা ফুপিয়ে কান্না করার শব্দ শুনে মেহেদি চমকে উঠল, এতক্ষণ নেশাগ্রস্তের মতো আশালতার মগ্ন ছিল মেহেদি। আশালতার কান্নারত মুখের দিকে তাকিয়ে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল মেহেদির, অস্থির হয়ে বলল, তুমি কাঁদছো কেন। আশালতা উঠে দাঁড়ালো, ঘর খোলার জন্য দরজার কাছে হন্তদন্ত পায়ে ছুটে গিয়ে দেখল দরজার বাইরে থেকে বন্ধ। ভয়ে এক শীতল স্রোত আশালতা শীতদারা বেয়ে নেমে গেল, পেটের ভিতর গুড়গুড় করছে, মনে হচ্ছে পেট পাকিয়ে যে কোনো মুহূর্তে বমি হয়ে যাবে। দরজা ধাক্কাতে ধাক্কাতে অস্ফুট স্বরে বলল, চাচি চাচি, দরজাটা খুলো। মেহেদি প্রচুর অবাক হয়েছে, একটু আগে আম খাওয়ার কথা বলে মেহেদিকে এই ঘরে বসিয়ে রেখে গেছে একজন মহিলা, তারপর বলা নেই কওয়া নেই দরজা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। আশালতা কাঁদতে কাঁদতে দরজার সাথে ঘেঁষে বসে পড়ল, বিড়বিড় করে বলল, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলছে, চাচি আমার এত বড় সর্বনাশ করতে পারলো, বাইরে শোরগোল শোনা গেল, যাচ্ছে ও আল্লাহ, না জানি ইতিমধ্যে বাড়িতে কত মানুষ জড়ো হয়েছে। আশালতার মাথা কাজ করছে না, চোখের পানি মুছে উদ্ভ্রান্তের মতো উঠে তাকালো। মেহেদিকে বলল, আপনি কখন এসেছেন আমার ঘরে, আমি জানি না, কিন্তু খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে এই যে এই পেছনের জানলা ভাঙ্গা দিয়ে পালিয়ে যান, না হলে আর সর্বনাশ হয়ে যাবে। আশ্চর্য, তখন থেকে তুমি এভাবে ফ্যাসফ্যাস করে কাঁদছো কেন, ওই মহিলা সম্পর্কে কী যেন হয় তোমার, চাচি রাইট, উনি আমাকে তোমার ঘরে বসিয়ে রেখে গেছেন, এখন শুনেছি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, এগুলো কোন ধরনের অসভ্যতামি, ডাকো তোমার চাচিকে আমি কথা বলবো। মেয়েদের হেয়ালি কথাবার্তা শুনে আশালতার খুব রাগ হলো, চাচির কূটনৈতিক বুদ্ধি হয়তো এই শহরের বাবু ধরতে পারেনি, যখন আসল রহস্য ধরতে পারবে তখন না আবার মাথায় আকাশ ভেঙে পড়েন। আশালতা কেমন পাগল পাগল লাগছে, হাত জোর করে বলল, যদি এই গ্রাম থেকে মান সম্মান নিয়ে একা ফেরার ইচ্ছে থাকে তাহলে পালিয়ে যান প্লিজ। মেহেদি রেগে গেল, চাপাগণ্ড বলল, আজব পালিয়ে যাব কেন, এসব কি ফাজলামো হচ্ছে, দরজা খুলতে বলো তোমার চাচিকে। আশালতা ফুপিয়ে কেঁদে দিল,
অধৈর্য হয়ে বলল, আপনি বুঝতেছেন না কি হতে চলছে আর কিভাবে বোঝাবে আপনাকে। চাচি উঠোনে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মরা কান্না জুড়ে দিল। উম্মাদের মতো কপাল থাপড়াতে থাপড়াতে কান্নারত কণ্ঠে সুর করে বলল, আমাদের আশার কি সর্বনাশ হইল গো, এখন তো মেয়েটার গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। চাচির কান্নাকাটির শব্দে উঠোনে অনেক লোক জড়ো হয়েছে। এক মুরব্বী গোছের মহিলা এগিয়ে এসে বলল, ঘটনা যখন ঘটেছে তখন তুমি কোথায় ছিলে? চাচি সুর করে কেঁদে দিল। চাচির আঁচলে চোখের পানি মুছে নিয়ে বলল, আর বললেন না আম্মা, আমি পুকুরে পানি আনতে গেছিলাম, আসতে আমার একটু দেরি হয়েছে, ঘরে এসে দেখি রুবেলের বাড়িতে বিয়ে খেতে আসা একটা ঢাকাইয়া পোলা ফাঁকা বাড়িতে আশালতার ঘরে ঢুকে গেছে। আমি উকি দিয়ে যা দেখেছি গো আম্মা, সেই কথাগুলো মানুষের সামনে বলা যায় না, এত অনাচার আল্লাহ সইবে না। আমি বুদ্ধি কইরা বাইরে থেকে তালা মেরে দিছি, আমাকে মেয়ের সাথে যা অকাম কইরা চলে যাবে, আর আমি চাচি হইয়া চাইয়া চাইয়া দেখব, এটা তো হয় না, আপনারা এর বিচার করবেন। ঢাকাইয়া পোলার খারাপ হয় জানতাম, কিন্তু এত খারাপ, ছি, অপরিচিত জায়গায় এসে চেনে না জানে না, একটা মেয়ের ঘরে ঢুকে মেয়েটার সাথে নোংরামি করতেছে, আমি চাচি হয়তো এমনি এমনি ছাইড়ে দেবো না, হয় আপনারা এর বিচার করবেন, না হয় আমার আশালতা মরা ছাড়া আর কোনো গতি নেই। আশালতা দুই বাড়ির পরে চেয়ারম্যান আব্দুল আজিজ হাজির বাড়ি। খবর পেয়ে চেয়ারম্যান আব্দুল আজিজ ছুটে এলো। আশালতার চাচি জুলিয়ার মুখে সব কথা শুনে ছি ছি করে উঠল, হুঙ্কার দিয়ে বলল, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এক্ষুনি কাজী ডেকে আনে, ওই ছেলের সাথে আশার বিয়ে পড়িয়ে দেবো। আমাদের গ্রামে বেড়াতে এসে আমাদের গ্রামের মেয়ের সাথে নোংরামি করা চলবে না, এত বড় অন্যায় তো মেনে নিব না আমরা, চলো দেখি ঘরে কী অবস্থা। চাচি চোখের পানি মুছে বলল, ওই খারাপ লোকটা যাতে পালিয়ে না যেতে পারে তাই বাইরে থেকে তালা মেরে দিয়েছি। ভালো করেছো, এখন তালা খুলো। চাচি ছুটে গিয়ে চাবি এনে আব্দুল আজিজের হাতে দিয়ে বলল, আমি খুলবো কেন, আপনি খুলেন তালা। আব্দুল আজিজ বয়স্ক মানুষ, হস করে এসে বড় বড় দাড়ি রেখেছে, লোক হিসাবে খারাপ না, গ্রামের সবাই খুব সমীহ করে চলে। তিনি তালা খুলে হতবাক হয়ে গেলেন। আশালতার গায়ে ওড়না নেই, মাথার চুল এলোমেলো, বিধ্বস্ত চেহারা, চোখ দুটো কাঁদতে কাঁদতে ফুলিয়ে গেছে মেয়েটা, আর ওই অচেনা ছেলেটা আশালতার এক হাত ধরে রেখেছে। এত মানুষ দেখে ঘাবড়ে গিয়ে আশালতার হাতটা আস্তে করে ছেড়ে দিল মেহেদি। এই দৃশ্য দেখে চাচি যা বোঝার বুঝে গেছেন। চাচি তাড়াহুড়ো করে অন্যায় এনে আশালতার গা ঢেকে দিল। চেয়ারম্যান সাহেব দুইজন চেলা মেহেদিকে জাপটে ধরে ফেলল। কেউ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান আব্দুল আজিজ ঠাস ঠাস করে মেহেদির দুই গালে চড় মেরে গাল দুটো লাল করে দিল। আচমকা মেহেদি টুটি চেপে ধরল, তোর এত বড় সাহস আমাদের গ্রামে এসে আমাদের মেয়ের ইজ্জতে হাত দিস? মেয়ের লাশ বানিয়ে বিলে ভাসিয়ে দেবো, কাকপক্ষী টের পাবে না। এত মানুষ দেখে এমনিতেই ঘাবড়ে গেছে মেহেদি। হতভম্ব হয়ে শুধু এক পলক আশালতার মায়াবী মুখের দিকে তাকালো। মাথা মোটা অনুভূতি, মেয়ে বউরা মুখে কাপড় গুজে ফিসফিস করছে। আব্দুল আজিজ আশালতার চাচিকে ডেকে বলল, অঘটন তো ঘটেই ফেলেছেন, এখন কি করা যায়? চাচি আবারও শব্দ করে কেঁদে দিল, বলল, এই ঘটনার পর কি আমাগো মেয়েটার ভালো ঘরে বিয়ে দিতে পারবো? পারবো না, হয় নিজের হাতে আশাকে গলা টিপে মেরে রেখে যান, আর না হয় দুইজনের এক্ষুনি কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন। মেহেদি এতক্ষণ প্রতিবাদ করতে চেয়েছিল, যদি কেউ ওদের কথা শুনতে চাচ্ছিল না, বিয়ের কথা শুনে হঠাৎ থেমে গেল। এখন আর কোনো খারাপ কাজ লাগা কাজ করছে না, অন্যরকম প্রশান্তের শরীর মন একটু একটু করে পুলকিত হচ্ছে। হোক অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে, তবুও মেঘ না চাইতে পানির মতো হঠাৎ আশালতাকে নিজের করে পাওয়ার মতো শান্তি দুনিয়াতে বোধহয় দ্বিতীয়টা হবে না। এক হিসেবে ভালোই হয়েছে, এমনিতে মেহেদির ধৈর্য শক্তি কম, বাসায় গিয়ে বিয়ের কথা বলে আব্বু আম্মুকে বলে কয়ে রাজি করাতে কতদিন সময় লাগবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। বন্ধুর বিয়ে খেতে এসে নিজেই বউ নিয়ে বাড়ি ফিরবে ভাবতে সুখ সুখ শিহরণ জাগানো অনুভূতি সমস্ত শরীর কেঁপে উঠল। চাচি প্রচুর তাড়াহুড়ো করছে, চাচির ইচ্ছে রুবেলরা নতুন বউ নিয়ে বাড়ি ফিরে আসার আগে মেয়েদের সাথে আশার বিয়েটা হয়ে যাক, রুবেল আসলে যে কোনোভাবে বিয়েটা আটকে দিবে, আর রুবেল শিক্ষিত চাকরিজীবী ছেলে, এমন যুক্তিতর্ক শুরু করে দিবে কেউ আর ওর কথা ফেলতেই পারবে না, পুরো খেলা চোখের পলকে ঘুরিয়ে দিবে। তাছাড়া এই ছেলেটা ভুলেও যদি জানে আশালতা বাচ্চা ফেলছে, জীবনে বিয়ে করতে রাজি হবে না, এর জন্য চাচি বেশি ভয় লাগছে। মেয়েদের পাশ থেকে সরছেই না চাচি, কেউ যেন বিয়ের আগে কোনোভাবে মেয়েদের কানে আশার কুৎসিত অতীতের কথা না দিতে পারে, সেই জন্য সর্বক্ষণ মেয়েদিকে চোখে চোখে রাখছে চাচি। সন্ধ্যায় কাজী 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে খুব সাদামাটাভাবে শহর থেকে বন্ধুর বিয়ে খেতে আসা মেহেদি নামের অপরিচিত এক ছেলের কপারে পোড়া কপালি জনমদুখী মেয়ে আশালতার বিয়ে হয়ে গেল। আশালতার চোখের জল শুকিয়ে গেছে অনেক আগে, মুখটা পাথরের মতো শক্ত করে অনুভূতি শূন্য হয়ে মেয়েদের পাশে বসে আছে। ঘরে খেজুর ছিল, বিয়ের পর শুধু খেজুর দিয়ে মিষ্টি মুখ করানো হলো,
তবুও চাচি কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত মেহেদির কাছ থেকে নড়ল না। বিয়ের পরপর যে যার মতো বাড়ি চলে গেল। চাচি আশা আর আশার নতুন জামাইকে শাশুড়ি মায়ের ঘরে দোয়া চাইতে নিয়ে গেলেন। দাদি আশালতার মাথায় হাত বুলিয়ে দিলেন, মন ভরে দোয়া করে দিলেন দুজনে। যেভাবে হোক বিয়ে তো হয়েছে, আশালতা যে এই জাহান্নাম থেকে চিরতরে মুক্তি মিলছে এতেই খুশি দাদি। আশালতাকে বুকে টেনে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর এই জাহান্নামে আসিস না বুবু, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, দোয়া করি জীবনে অনেক সুখী হও। চাচি বাড়ির পালা দেশি মোরগ জব্বাই দেওয়া হলো। তারপর নতুন ভাতিজি জামাইয়ের জন্য মনের সুখে রাঁধতে লাগলো। চাচি সবসময় চাইতো এই জাহান্নাম থেকে আশালতার মুক্তি মিলুক, কিন্তু আল্লাহ যে এত সহজে করে মুক্তি দিবে এটা ভাবনাতেই ছিল না চাচির। ছেলেটা দেখে ভালোই মনে হচ্ছে, প্রথম প্রথম একটু একটু রাগারাগি করলো, একসময় আশাকে বউ হিসাবে ঠিকই মেনে নিবে এবং সুখে রাখবে আশাকে। রাতে রুবেল বউ নিয়ে বাড়িতে এসে আম্মার মুখে মেহেদির ব্যাপারে সব ঘটনা শুনে মাথায় পাগড়ি খুলে ছুটে এলো আশাদের বাড়িতে। উঠোনে দাঁড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে ডাকলো, মেহেদি মেহেদি, সবে রাতের খাওয়া শেষ হলো, আশালতা এখনও খাচ্ছে। রুবেলের ডাক শুনে মেহেদির দ্রুত হাত মুখ ধুয়ে নিল। হন্তদন্ত পায়ে বারান্দায় এসে দাঁড়িয়ে বলো, ভাই। রুবেল বলো, এসব কী শুনছি মেহেদি, যে যাই বলুক আমি তো তোকে চিনি, আমি কিন্তু বিশ্বাস করিনি, এর ভিতরে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। তুই কি পাগল মেহেদি, না জেনে শুনে এই মেয়েটাকে বিয়ে কেন বিয়ে করলে তুই? আরে আমাকে তো একবার ফোন করতে পারতি। মেহেদি এগিয়ে এসে রুবেলের কাঁধে হাত রাখলো, নিচু কণ্ঠে বললো, যা হওয়ার হয়ে গেছে ভাই, এখন এসব কথা বাদ দাও। রুবেল এক ঝটকায় নিজের হাত থেকে মেহেদির হাতখানা সরিয়ে চাপা কণ্ঠে বললো, আরে কি বাদ দিব আমি, এই মেয়েটার ব্যাপারে তুই কতটুকু জানিস? যাকে বিয়ে করছিস সম্পর্কে তোর বউ হয়, তোর বউ কিছুদিন আগে বাচ্চা ফেলছে, কার অবৈধ সন্তান ছিল কেউ কিন্তু সঠিক জানে না। মেহেদি চমকে উঠল, এর থেকে ভয়ঙ্কর কুৎসিত কথা মেহেদির 27 বছরের জীবনের আগে কখনো শুনেছে বলে মনে পড়ে না। কি বলল এইমাত্র রুবেল ভাই? আশালতা, আশালতার পেটে অন্য কারো বাচ্চা ছিল? মাথা ঘুরে উঠল মেহেদির, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মেহেদি, এত বড় প্রতারণা করতে পারলো আশালতা, ওর কি একটুও বুক কাঁপলো না? মেয়েটা তো চাইলেই বিয়েটা আটকাতে পারত, কিন্তু ও চেষ্টাই করেনি। চেষ্টা করেনি বলে ভুল হবে, প্রথম দিকে মেহেদিকে খুব অনুরোধ করেছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেহেদি ওর কোনো কথাই শোনেনি, তাতে কি, তখন না জেনে বিয়েটা করেছে, এখন জেনে শুনে অন্যের ইউজ করার জিনিস নিয়ে কিভাবে সংসার করবে মেহেদি? নিষ্ঠুর প্রতারক, মেয়েটা এত বড় কথা লুকোতে একটুও বুক কাঁপলো না? রুবেল মেহেদির হাতে কুনুই দিয়ে গুঁতো দিল, ফিসফিস করে বলল, কি ভাবছিস মেহেদি, এখনো সময় এসে পালিয়ে যা, আমি তোর ঠিকানা কাউকে বলবো না। মেহেদি এক গুয়ের মতো বলল, না ভাই আমি তো পালিয়ে যাব না, ওরা এত বড় অন্যায় কেন করলো আমার সাথে, আমি এর জবাব না নিয়ে কোথাও যাব না। পাগলামি করিস না মেহেদি, এখন জবাব চাইতে গেলে তোকে ওরা আটকে দিবে, এই মেয়েটাকে ছাড়া একা তুই এই গ্রাম ছেড়ে বের হতে পারবি না। মেহেদির বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল, রাগে দুঃখে ক্ষোভে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, মাথায় ভোঁতা অনুভূতি। রুবেলের সামনে প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করলো মেহেদি, বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে পড়লো, তুমি চিন্তা করো না ভাই, বাসায় যাও, ভাবিকে সময় দাও, গুড নাইট। রুবেল অধৈর্য হয়ে বলল, আমার কথা শোন মেহেদি, প্লিজ যাও, এখন যাও, আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। ভুল করিস না মেহেদি, ওই এইরকম চরিত্রহীনা মেয়ের সাথে আর যাই হোক সংসার করতে পারবি না কিন্তু। মেহেদির পায়ের জোর নেই, দাঁড়িয়ে থাকতে কী যে কষ্ট হচ্ছে, হাত জোর করে বলো, ভেঙে আসা গলা বলল, দয়া করে ভাই আমাকে। রুবেল বড় করে দম ছাড়লো, বলল, বেশ আমি এখন যাচ্ছি, তবে আগামীকাল আবার আসবো, আচ্ছা এসো। বাইরে ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে, সম্ভবত আশালতার চাচা চাচির সাথে দাদাজনের বিশাল ঝগড়া লেগেছে। লাগবেই তো, বুড়োর মুখ থেকে যে খাবার কেড়ে নেওয়া হয়েছে, বুড়ো পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করবেই তো। তবে খুব বেশি সুবিধা করতে পারল না, চাচি এমনভাবে বুড়োকে ভয় দেখালো এক পর্যায়ে থেমে গেল দাদাজন, গটগট করে হেঁটে এসে কারো সাথে কোনো কথা না বলে দাদির ঘরে গিয়ে ভেতর থেকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। এক নাতনি যাচ্ছে তো কী হয়েছে, আর একটা তো আছে, ওটাকে দিয়ে এখন থেকে বুড়ো নিজের লালসা মেটাবে। চারু শেষ বিকেলে বাড়িতে পা রেখে দেখলো আপাকে নিয়ে বাড়িতে বিশাল গ্যাঞ্জাম চলছে, শত শত মানুষের ভিড় ঠেলে আপার কাছে গিয়ে দেখলো রুবেল ভাইদের বাড়িতে বেড়াতে আসা সেই অচেনা ভাইয়াটার সাথে আপার বিয়ের কথা চলছে। পুরো ঘটনা বুঝতে খুব বেশি সময় লাগলো না চারুর, সেই থেকে বুকের ভেতর এক গুমোট ব্যথা
কষ্ট অনুভব করছে চারু। এই প্রথম আপাকে ছাড়া একা একা রাতে শুয়েছে চারু, একটুও ঘুম আসছে না। আপা চারুকে একা রেখে চলে যাবে ভাবতে নিঃশব্দে কান্নার দমকে শরীর ফুলে ফুলে উঠছে। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো খুব জ্বালা করছে, তবুও অনবরত চোখ দুটো দিয়ে টপটপ করে নোনা পানি পড়ছে। বুকের ভিতর এত কষ্ট হচ্ছে কেন কে জানে। আশালতাকে ঘিরে মেহেদির মনের ভিতর যে ভালো লাগা অস্থিরতা একটু একটু করে তৈরি হচ্ছিল, সব যেন এক নিমেষে হঠাৎ ছুটে আসা ঝোড়ো হাওয়ার মতো ভেঙে চুরমার হয়ে গেল। মনটা বিষণ্ণতায় বিতৃষ্ণায় তিক্ততায় ভরে গেল। এত নিষ্পাপ মুখের পেছনে কি ভয়ঙ্কর রূপ লুকিয়েছিল, ছি, ভাবতেই মেহেদির গা গুলিয়ে উঠল। দেখতে ভালা ভোলা সহসর মেয়েটা এত বাজেভাবে মেহেদিকে ঠকাতে পারল কেন? মেহেদির সরলতার সুযোগ নিল এরা, এরা আস জবাবে আশালতাকে দিতেই হবে, দিতেই হবে। রুবেলের সদ্য বলা কথাগুলো যতই ভাবছে ততই রাগ, জেদ, অভিমান মাথা চাড়া দিয়ে উঠছে। বুনো জঙ্গলি রাগটা একটু একটু করে পুরো মস্তিষ্কে ছড়িয়ে গেছে, সব কিছু অসহ্য লাগছে। মেয়েদের সদ্য বিয়ে করা বউ কোনো পরপুরুষের সাথে শুয়ে পেট ফেলেছে, এই কথাটা যতবার মনে পড়ছে ততবার নিজের বুনো রাগটা চেপে রাখার জন্য নিজেই ঠোঁট কামড়ে ধরে নিজেকে ভয়াবহ জঙ্গলি রাগটাকে নিয়ন্ত্রণ করার প্রাণপণে চেষ্টা করতে ব্যর্থ। সব কিছু লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করছে, ছাড়বে না, কাউকে ছাড়বে না, এত বড় প্রতারণা কিছুতেই মেনে নিবে না মেহেদি। খাওয়া দাওয়ার পর শেষ হলো, রাতে এক ঘরে শুতে দেওয়া হলো মেহেদি আশালতাকে। ঘরের দরজা আটকে আশালতার দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকালো মেহেদি। মেহেদির হিংস্র চাহনি দেখে আশালতা একটু একটু করে ভয় পাচ্ছে, ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। চাচি পই পই করে বলে দিছে, মেহেদি একটু একটু রাগারাগি করলে মুখ বুঝে থাকবি, ভুলেও প্রতিবাদ করবি না, পুরুষ মানুষ তো প্রথম প্রথম একটু রাগারাগি বকাঝকা তো করবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচমকা বলা নেই কওয়া নেই মেহেদি ছুটে এসে আশালতার এক হাত শক্ত করে চেপে ধরল। মানুষের চোখ দুটো লক্তলাল, চাপা কণ্ঠে বলল, আমাকে কেন ঠকালে, নিশ্চুপ, উত্তর দাও আশালতা, নিশ্চুপ। মেহেদি অধৈর্য হয়ে চাপা কণ্ঠে চিৎকার করে বলল, আরে আমার কথা শুনতে পাচ্ছ না তুমি, নিশ্চুপ। আশালতা নির্লিপ্ত সহ্য হলো না মেহেদির, মাথায় যেন আগুন ধরে গেল, বুনো রাগটা মস্তিষ্ক বেয়ে চিরবিরিয়ে উঠল, শরীরের ভিতর ঠকে যাওয়ার যন্ত্রণা জ্বলে পুড়ে ছারকার হয়ে গেছে। বুকের ভিতর অসহ্য ব্যথা করছে। হঠাৎ আশালতাকে শূন্যে কোলে নিয়ে বিছানায় আছাড় ফেললো মেহেদি। আশালতা ব্যথা পেয়ে মুখে ওন্না গুঁজে কেঁদে দিল, ভয়ে হাত পা থরথর করে কাঁপছে মেটার, মাথা খাটের কোণায় লেগে ফুলে গেছে, পেটের ভিতর কী যেন গুড়গুড় করে কামড় দিছে। মেহেদি ছুটে এসে নিজের শরীরের ভরটুকু আশালতার উপর ছেড়ে দিল, খাটের সাথে আশালতাকে শক্ত করে চেপে ধরল। মেহেদির গরম নিঃশ্বাস আশালতার চোখে, মুখে জোয়ারের ঢেউয়ের মতো উপচে পড়ছে। আশালতা আতঙ্কে ভয়ে দুচোখ বুঝে ফেলল। মেহেদি আশালতার মায়াবী মুখের দিকে রক্তলাল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই সুন্দর চোখ, মুখ, শরীর মেহেদির আগে অন্যকে স্পর্শ করছে, মন ভরে আদর করেছে আশালতাকে। শুধু তাই না, অন্য কারো বাচ্চাও এই পেটে ধারণ করেছিল আশালতা। এই তিক্ত সত্যিটা মেহেদি মেনে নিতে পারছে না, এত বড় প্রতারণা মেনে নেওয়া যায় না বোধহয়। এই যে মেহেদি আশালতার এত কাছে এসেছে, এত গভীরভাবে স্পর্শ করছে, আশালতা আবেশে কেঁপে কেঁপে হঠাৎ কথা, সুখসুখ অনুভূতি নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাওয়ার কথা, উল্টো ভয় পাচ্ছে মেয়েটা, কেমন চোখ মুখ শক্ত করে রেখেছে, যেন কাঠের পুতুল। মেহেদি তো জেনে শুনেই কোনো গুনাহ করেনি, তার আল্লাহ কিসের শাস্তি দিচ্ছে মেহেদিকে? এরকম একটা নষ্টা চরিত্রহীনা মেয়েকে কেন মেহেদির বউ হতে হলো? পৃথিবীতে কি মেয়ের অভাব ছিল? কথাগুলো আনমনে ভাবতেই যত ভাবছে ততই পাগল পাগল লাগছে মেহেদির অশান্ত মন, ব্যাকুল হৃদয়। চোখে মুখে বিতৃষ্ণা নিয়ে আশালতার কোমল মুখের দিকে তাকিয়ে রইল মেহেদি। বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে আশালতাকে ছেড়ে দিল, আস্তে করে উঠে বসলো মেহেদি। অন্যদিকে তাকিয়ে শার্টের কোণা দিয়ে চোখ দুটো মুছে নিয়ে আশালতার পেটের দিকে ঠান্ডা চোখে তাকালো। হিমশীতল কণ্ঠে বলল, বাচ্চাটার বাবাকে ছিল আশালতা। আশালতা কেঁপে উঠল, কী করে সদ্য বিয়ে করা স্বামী নামক অচেনা মানুষটিকে বলবে এক বাক্যে তো বাচ্চাটার বাবা কে ছিল বলা যাবে না, এত কথা শোনার ধৈর্য কি আছে এই অচেনা স্বামী নামক মানুষটার? মেহেদির রাগ চড়ে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে বলো, কথা বলো আশালতা। আশালতা ভয় পাচ্ছে, শোয়া থেকে ধীরে ধীরে উঠে গুটিসুটি মেরে বসলো। তখন এত জোরে খাটের সাথে মাথাটা লেগেছে এখনও ব্যথা করছে। মেহেদি তাচ্ছিল্য করে বলল, নিজের পাপ ঢাকতে আমাকেই কেন হাতিয়ার বানালে তোমরা? আমাকে তো ভালো করে চেনো না জানা না থাকলেও না হয় একটা কথা ছিল, এখন যদি আমি তোমাকে ফেলে চলে যাই কী করবে তুমি? আশালতা অস্ফুট স্বরে ফিসফিস করে বলল, আপনি চলে যান প্লিজ, আমি কাউকে বলবো না। মেহেদি অবাক হয়ে বলল, বিস্ময় চেপে বলল, সত্যি চলে যাবে আমি? আশালতা উঠে দাঁড়ালো, ভাঙা জানলার কাছে গিয়ে জানলার পাল্লা খুলে দিয়ে রংচটা পুরনো পর্দা সরিয়ে বলল, হ্যাঁ,
এই মুহূর্তে চলে যান আপনি। মেহেদি পূর্বের কথা রেশ ধরে বলল, আমি তো এমনি এমনি পালিয়ে যাব না আশালতা, তোমাকে আগে বলতে হবে কেন আমার সাথে এত বড় প্রতারণা করলে। যার সাথে শুয়ে পেট বাঁধিয়েছিলে সেই বা কোথায়? আশালতা চোখ দুটো আস্তে করে নিজের দিকে নামিয়ে নিল, দাঁতে ঠোঁট চেপে ধরে কান্না আটকালো। অবাধ্য চোখ দুটো দিয়ে টপটপ করে নোনা পানি ধরছে, এতে যেন মেহেদির রাগ সপ্তমে চড়ল। কয়েক পা এগিয়ে গিয়ে আশালতার গাল দুটো শক্ত করে চেপে ধরে মুখটা উপরের দিকে তুলে ধরলো। রাগে হিসিসিয়ে বলল, নিশ্চয় তোমার প্রেমিক বাচ্চাটাকে অস্বীকার করেছে, তাই বাচ্চাটা নষ্ট করে সুযোগ বুঝে আমার গলায় ঝুলে পড়ছো। তাতে কি লাভ হলো? আমি তো সত্যিটা জেনে গেছি, তোমাকে নিয়ে আজ যাই করি না কেন, সংসার তো করবো না আমি। আশালতা কোনো প্রতিবাদ করলো না, সব ব্যথা সব যন্ত্রণা নিরবশ হয়ে গেল। মেহেদি আশালতাকে ছেড়ে দিয়ে আবারও আলতো করে গাল দুটো আজলায় তুলে ধরল, ব্যাকুল হয়ে বলল, বলো না আশালতা কেন ঠকালে আমায়। আশালতা মেহেদির পায়ে লুটিয়ে পড়ল, মেহেদির পা দুটো আঁকড়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। নিচু কণ্ঠে বলল, আপনার সাথে সত্যি অন্যায় হয়েছে, আমি সমস্ত দায় মাথা পেতে নিলাম। তিনবার কবুল বলে আর কাবিন নামায় সই করলে যেমন বিয়ে হয়ে যায়, তেমন তিনবার মুখে তালাক বললেও বিয়ে বাতিল হয়ে যায়। আপনাকে আমাকে মুখে তিনবার তা আচমকা মেহেদি আশালতার পাশে বসে হাত দিয়ে আশালতার মুখটা শক্ত করে চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, সব কিছু এত সহজ বুঝি? তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করছো, আমার ইমোশন নিয়ে খেলছো, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছ? তোমাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে আমার সাথে প্রতারণা করা, আমাকে ঠকিয়ে বিয়ে করার শখ চিরতরে মিটিয়ে দেব, তারপর না আমার কাছ থেকে তোমার মুক্তি মিলবে? তার আগে বলো তোমার বাচ্চাটার বাবা কে ছিল? আসলে মুখ তুলে ভেজা চোখে মেহেদির চোখের দিকে এক পলক তাকালো। এটুকু দৃষ্টি বিনিময়ে মেহেদির বুকের ভিতর নিঃশব্দে কম্পন ধরে গেল। ওই পদ্মপুকুরের মতো ঘোর লাগা স্বচ্ছ টলমলে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না মেহেদি। মাথা ঝিমঝিম করে উঠল, আস্তে করে চোখ সরিয়ে নিল। আশালতা ধীরখণ্ডে বলল, বাচ্চার বাবাকে অবশ্যই বলবো আপনাকে, তবে এই কথাটা বলার আগে আপনাকে একটা গল্প বলতে চাই, শুনবেন আমার গল্পটা? আশালতা খাটের এক কোণে চুপটি করে বসেছিল, ধীরকণ্ঠে বলল, আপনি চলে যান, আমি কোথাও যাব না। মেহেদি রাগ হয়ে গেল। আশালতার এক হাত মুষড়ে ধরে বলল, আমার সাথে যাবে না কেন? তোমার দাদাজানের আদর খাওয়ার জন্য এখানে পড়ে থাকবে কেন? আমি তোমাকে আদর করতে পারবো না? তোমাকে আমার আদরে পোষাবে না তোমার? আশালতা নিঃশব্দে কেঁদে দিল। আশালতার কান্না মেহেদি সহ্য হলো না, অধৈর্য হয়ে বলল, এখন কাঁদছো কেন? আপনি বারবার কেন ওই অমানুষটার কথা তুলেন? ঘৃণা করি আমি, আমি ওই মানুষটাকে ঘৃণা করি। যদি ঘৃণাই করবে তাহলে এতগুলো দিন তোমার শরীর গভীরভাবে স্পর্শ করতে দিয়েছিল কেন? এই প্রথম মেহেদির শার্টের কলার দুই হাতে চেপে ধরল আশালতা, চোখে চোখ রেখে বলল, আর কতবার এক কথা বলবো আপনাকে, বলুন কতবার বলবো? মেহেদি আশালতার কোমর জড়িয়ে ধরল, ওদের মাঝখানে যতটুকু দূরত্ব ছিল এক নিমেষে মিশিয়ে দিয়ে আশালতার মায়াবী মুখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, লক্ষ লক্ষ কোটি কোটি বার। আশালতা ছটপট করে উঠল, অস্থির হয়ে বলল, দেখ কি ছাড়ুন কেন, আমার স্পর্শ ভালো লাগে না তোমার? ওই বুড়োর স্পর্শে মধু ছিল আর আমার স্পর্শে বিষ মিশিয়ে আছে বুঝি? আপনি বদ্ধ উন্মাদ আর ওই বুড়ো ভালো, ছাড়ুন আমাকে। মেহেদি দৃঢ়কণ্ঠে বলল, ছাড়বো না, কি করবে তুমি? আশালতা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিল। মেহেদি আবার বলল, আমার কথার অবাধ্য হইও না আশালতা, দ্রুত হাতে ব্যাগ গুছিয়ে নাও, বললাম তো আমি যাব না। আমি চাইলে কিন্তু এখন তোমার ঠোঁট দুটো বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোমার ওই ঠোঁটে ঠোঁট রাখতে রুচিতে পাচ্ছে আমার। এতই যখন ঘৃণা করেন আমাকে, তাহলে কেন নিয়ে যাচ্ছেন? আমাকে ঠকিয়েছ না? যদি বলি প্রতিশোধ নিতে এত সহজে তোমাকে ছেড়ে দেব ভেবেছ? আমি ক্ষমা চাই, দয়া করে আমাকে মুক্তি দিন। এত সহজ বুঝি ট্রাপে ফেলে আমাকে বিয়ে করেছ? বিয়ের ঝাল না মিটিয়ে ছেড়ে দেব তোমাকে? সরি, আমি এত মহান নই, যাও ব্যাগ গুছিয়ে নাও। যাবো না, বললাম তো। মেহেদির রক্তলাল চোখে আশালতার দিকে তাকালো। আশালতা কিঞ্চিত কেঁপে উঠল, শুকনো ঢোক গিলে চোখ দুটো নিচে দিকে নামিয়ে নিল। মেহেদির রাগি কণ্ঠে বলল, আমাকে খেপিও না আশালতা, এর ফল কিন্তু খুব খারাপ হবে, তুমি সহ্য করতে পারবে না। তুমি আছো নীরবে, এটা দ্বিতীয় পর্ব, ধীরে ধীরে সব পর্বগুলো আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।